ওম উত্তমা আহে তু কৃপা সিন্ধুম শিবানন্দম নমাম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ স্বামী শিবানন্দ মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দ প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আজকে যে অংশটা থেকে পাঠ এবং আলোচনা হবে সেটি তারিখ হচ্ছে দশই চৈত্র তেরোশো তিরিশ বঙ্গাব্দ রবিবার তেইশে মার্চ উনিশশো সাল এটি বেলুড় মঠে ঘটে রবিবার বিকালবেলা মহাপুরুষ মহারাজের ঘরে বহু ভক্তের সমাগম হইয়াছে তিনি কাহাকেও কুশল প্রশ্নাদি করিতেছেন কাহারও বা প্রশ্নের জবাব দিতেছেন কিন্তু মন যেন সর্বদাই অন্তর্মুখ প্রায় তিনটার সময় একদল ভক্ত দক্ষিণেশ্বর হইতে আসিয়া মহাপুরুষ মহাজের ঘরে প্রবেশ করিলেন তাহাদিগকে দেখিয়াই মহাপুরুষজি আনন্দে বলিয়া উঠিলেন এই যে এসো তোমরা সব কোথেকে তাহারা ভক্তিভরে প্রণাম করিয়া বসিলে জনৈক ভক্ত বলিলেন আমরা আজ দক্ষিণেশ্বরে গিয়েছিলাম ওখানে দর্শনাদি করে মার প্রসাদ পেয়েছি বেশ আনন্দে দিনটি কাটিয়ে এলাম ঠাকুরের ঘর পঞ্চবটি বেলতলা প্রভৃতি স্থানে গিয়ে মনে হলো যে এসব স্থানেই তো ঠাকুর কত সাধনা করেছিলেন মহারাজ তা বই কি ঠাকুর প্রায় ত্রিশ বৎসরকাল ওই স্থানে বাস করেছিলেন কত রকমের সাধন ভজন কত ভাব মহাভাব ওখানে হয়ে গেছে ওই যে ঠাকুরের ঘর ও কি কম স্থান গা আমার মনে হয় দক্ষিণেশ্বরী কাশি অন্য কিছু মনে হয় না তাই মধ্যে মধ্যে যাই সর্বদা যেতে পারিনে নে এখান হতেই রোজ প্রণাম করি অমন স্থান কি আর আছে কাশী যেমন এ সংসারের মধ্যে নয় দক্ষিণেশ্বরও তাই ভক্ত মহারাজ আপনারা কাশীপুরে কখন এসেছিলেন এবং কি করেই বা স্বামীজি মহারাজ মঠ গড়ে তোলেন সেসব প্রসঙ্গ আপনার নিকট শুনতে খুব ইচ্ছা হয় মহাপুরুষজি মহাপুরুষ মহারাজ একটু চুপ করিয়া রহিলেন যেন মনকে ধীরে ধীরে বহির জগতের দিকে টানিয়া আনিতেছেন পরে আস্তে আস্তে বলিলেন ঠাকুরের যখন গলার অসুখের খুব বাড়াবাড়ি তখন চিকিৎসা ও সেবাদির সুবিধা হবে বলে তাকে সাম্বা শাম্পুকুর শ্যাম্পুকুর হতে কাশীপুর বাগানে আনা হলো আমরাও সকলে তার সেবা করবার জন্য তখন আসি পরে ক্রমে সেখানেই ঠাকুরের দেহত্যাগ হলো ভক্ত ঠাকুরের যে দেহত্যাগ হয়েছিল আপনারা তা বুঝতে পেরেছিলেন মহারাজ না প্রথমটা আমরা কেউই বুঝতে পারিনি আমরা মনে করেছিলাম যে ঠাকুর গভীর সমাধিস্থ হয়েছেন কখনো তার কারণ তার কখনো কখনো এমন গভীর সমাধি হতো যে দু একদিন পর্যন্ত সেই অবস্থায় থাকবেন তাই ঠাকুরের সমাধিস্থ হয়েছে মনে করে আমরা খুব নাম শোনাতে লাগলাম এইভাবে সারা রাত কেটে গেল কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না পরদিন সকালে ডাক্তার মহেন্দ্র সরকারকে খবর দেওয়া হলো তিনি এসে নানা রকম পরীক্ষা করে বললেন যে ঠাকুর দেহ রক্ষা করেছেন জীবনের কোনো রকম চিহ্ন তিনি পেলেন না তিনি আমাদের ঠাকুরের ফটো রাখতে বললেন আমরা তাই করলাম তারপর বেলা চার পাঁচ চার সাড়ে চারটের সময় কাশীপুর শ্মশানে নিয়ে গিয়ে তার দেহের সৎকার হয় মহাপুরুষ মহারাজের একটা ছোট্ট ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি বিকেলবেলায় ভক্তেরা এসেছেন তখনকার দিনে এখনও বটে তখনকার দিনে বেলুর মঠে আসাটা বেশ কঠিন ছিল তাই ভক্তেরা বিশেষত রবিবার দিন ছুটির দিন বেশি করে আসতেন এবং সেই দিনই ভক্ত সমাগম প্রচুর হয়েছে মহাপুরুষ মাঝে ঘরে সবাই প্রণাম করতে এসেছেন তখন প্রেসিডেন্টের কাছে যাওয়াটা খুব সহজসাধ্য ছিল প্রেসিডেন্টের সঙ্গে খুব সহজে আমরা নিজেদের বার্তালাপ করে উঠতে পারতাম মহাপুরুষমাজের সঙ্গে সবাই কথা বলছেন মহাপুরুষ মাজ সবাই সঙ্গে কথা বলছেন কারুর কারুর প্রশ্নের উত্তর দিচ্ছেন কিন্তু একটা জিনিস যেন বোঝা যাচ্ছে তার মন যেন সর্বদাই অন্তর্মুখ তিনি ভেতরে কোনো কিছুর ভেতরে একটা বুধ হয়ে আছে নিজের ভেতরে যেন বুধ হয়ে আছেন যার থেকে বেরিয়ে এসে কোনো রকমে তিনি উত্তর টুত্তরগুলো দিচ্ছেন এমন সময় একদল ভক্ত এলেন তারা এসে এই মহাপুরুষ মহাজকে প্রণাম করলেন মহাপুরুষ মহাজ খুব আনন্দের সঙ্গে জিজ্ঞেস করলেন তোমরা সব কত থেকে তারা বললেন যে আজ আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম ওখানে দর্শনাদি করে মার প্রসাদ পেয়েছি বেশ আনন্দে দিনটি কাটিয়ে এলাম ঠাকুরের ঘর পঞ্চবটি বেলতলা প্রভৃতি স্থানে গিয়ে মনে হলো যে সব স্থানেই তো ঠাকুর কত সাধনা করেছিলেন ভক্তেরা তখনকার দিনে যেতেন ইদানিং আমরা তেমনভাবে দক্ষিণেশ্বর দেখি না আমরা যখন প্রথম সাধু হতে আসি এখনও সেই ধারাটি বজায় আছে আমাদের দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়া হতো দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার আগে খুটিয়ে খুটিয়ে দক্ষিণেশ্বরে বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণ শ্রী মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য পার্শ্বদের যা যা যেখানে যা যা লীলা হয়েছে সেগুলি সম্পর্কে আমাদের দিনের পর দিন আলোচনা হতে থাকে আমাদের বৌদ্ধিক দিকে একবারে দক্ষিণেশ্বরের একটা ছবি বসিয়ে দেওয়া হয় তারপরে আমরা যখন দক্ষিণেশ্বরে যাই তখন সেই ছবির সঙ্গে নিজের দর্শনকে মিলিয়ে খুব আনন্দ পাই আমাদের এখনও মনে আছে সকালবেলা একদিন ভোরবেলা আমরা যখন প্রথম সাধু হতে আসি একেবারে ভোরবেলা পূজনীয় নিয়ে সময় বিমল আত্মানন্দজি আমাদের নিয়ে গেছিলেন আমরা বেলুর মঠ থেকে হাঁটতে হাঁটতে পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে এসে পৌঁছলাম যখন এসে পৌঁছলাম তখন দক্ষিণেশ্বরে মঙ্গল আরতি শেষ হয়ে গেছে এবং ওখানে তো মঙ্গল আরতি শেষ হয়ে যাওয়ার পর মায়ের ঘর বন্ধ করে দেওয়া হয় মা খানিক্ষণ আরও বিশ্রাম নেন এই আমরা নাট মন্দিরে বসে জপ করছিলাম সম্পূর্ণ দেবালয়টা শান্ত মনুষ্যহীন সেইখানে বসে আমরা বারোটি ছেলে এবং আমাদের সঙ্গে তিনজন সন্ন্যাসী মোট পনেরো জন বসে একসঙ্গে জপ ধ্যান করছি জব ধ্যান শেষ হয়ে যাওয়ার পরে আমরা মায়ের ঘর খুলতে মাকে প্রণাম করে বিভিন্ন স্থান দেখতে দেখতে এলাম অমনভাবে খুটিয়ে খুটিয়ে কক্ষন আমরা দক্ষিণেশ্বর দেখিনি যেখানে বলি হতো যেখানে ঠাকুর দাঁড়িয়ে গাইতেন যেখানে বর্ণনা আছে মাস্টরমশাইয়ের দ্বিতীয় দিনের দর্শনে বর্ণনা আছে মাস্টমশাই ফিরে এসছেন এসে দেখছেন যে ওই চাতালে ওই মশাল জ্বলছে মশালের আলোয় ঠাকুরকে তিনি দেখলেন ঠাকুর হাঁটছেন মনে হচ্ছে সিংহ যেরকম একাকই সেই অঙ্গনে জঙ্গলের মধ্যে বিরাজ করছেন ঠাকুরকে দেখে ঠিক সেই রকম বোধ হল তার সেই জায়গাটি তারপরের যে ছটি ছটি বারোটি শিব মন্দির যে শিব মন্দিরে শ্রীরামকৃষ্ণের দর্শন হয়েছিল শিব মহিম্ন স্তোত্র পাটকালে চাঁদনীর সেই জায়গাটা থেকে দেখানো হলো দক্ষিণেশ্বরের সেই বর্ণনা যেখান থেকে ঠাকুর দেখেছিলেন মা ঝমঝম করে মল পায়ে দোতলায় উঠে সেই ছাদের যে আল সেইখানটায় দাঁড়িয়ে আছেন আর তিনি যেন এক পা লাভ দিয়ে তিনি সেই নাট মন্দির নাট বেরোতে যাচ্ছেন ছোট্ট কন্যা পড়ে যাবে এই ভয়ে মা পড়ে যাবি গো মা পড়ে যাবি গোলো ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন চাঁদনি সেই জায়গাটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম সেখান থেকে ঠাকুরের ঘর মায়ের ঘর বকুলতলার ঘাট হাঁসপুকুর ঝাউতলা তারপরে পঞ্চবটি সমাধি ঘর যেখানে ঠাকুরের সন্ন্যাস হয়েছিল যে ঘরে সেখান থেকে আমরা একেবারে বেলতলায় গিয়ে শেষ করলাম যেখানে ঠাকুর তন্ত্র হতে সাধনা করেছিলেন আমাদের পরে অনেক পরে সৌ তখন নয় অনেক পরে সৌভাগ্য হয়েছিল ওই বেলতলা ঘরের দরজাটা খুলে দেওয়া। আমরা ভেতরে গিয়ে সেই জায়গাটাতে প্রণাম করেছিলাম সেখান থেকে আমরা রসিক ম্যাথরের বাড়ি গিয়েছিলাম তখনও রসিক ভিটে শ্রী শারদা মঠের আওতায় আসেনি রসিক ম্যাথরের বাড়ি ঠাকুর যেখানে মুসলিমভাবে সাধন করেছিলেন এটা কিন্তু একটা পথ শ্রীরামকৃষ্ণকে ভাব জীবন্ত জাগ্রতভাবে দর্শন করা প্রত্যেকটি লীলার সঙ্গে দেখা তাহলে শ্রীরামকৃষ্ণের লীলা অনুধান অনেক বেশি সহজ হবে মহাপুরুষ মহারাজ বলছেন তা কি ঠাকুর প্রায় ত্রিশ বৎসরকাল ওই স্থানে বাস করেছিলেন কত রকমের সাধন ভজন কত ভাব মহাভাব ওখানে হয়ে গেছে ওই যে ঠাকুরের ঘর ও কি কম স্থান গা আমার মনে হয় দক্ষিণেশ্বরী কাশী অন্য কিছু নয় তাই মধ্যে মধ্যে যাই সর্বদা যেতে পারিনি এখান হতে রোজ প্রণাম করি অমন স্থান কি আর আছে কাশী যেমন এ সংসারের মধ্যে নয় দক্ষিণেশ্বরও তেমনি এমনিতেই স্থান মাহাত্ম হিসেবে দক্ষিণেশ্বর অসাধারণ আপনারা যদি কখনো আপনাদের সুযোগ হয় তাহলে বালি বিবেকানন্দ ব্রিজের মাঝামাঝি দেখা থেকে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরটিকে দেখার চেষ্টা করবেন আপনারা বেশ বুঝতে পারবেন যে শাস্ত্রে যে বলা আছে এবং লীলা প্রসঙ্গে যে বলা আছে দক্ষিণেশ্বর মন্দির নির্মিত হয়েছিল যে জমিটা সেটি কূর্মপৃষ্ঠের মতো ওভাল শেপের সেটা উপর থেকে দেখলে খুব পরিষ্কার বোঝা যায় দক্ষিণেশ্বরের এই বিউটি এটা দূর থেকে না দেখলে আমরা বুঝতে পারি না দক্ষিণেশ্বরকে আমাদের জীবন্ত আকারে দেখতে হয় শুধু একটা জায়গায় যাওয়া হিঙের কচুরি ছোলার ডাল কালো জাম খাওয়া বা অন্য কোনো জিনিস দেখা বা নৌকায় করে সেখান থেকে বেলুর মঠে আসা যে কোনো তীর্থস্থান এভাবে দেখতে নেই তীর্থস্থানের মাহাত্ম পড়ে তীর্থস্থানে যাওয়ার আগে তীর্থস্থানের মাহাত্ম পরে তীর্থস্থান সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা আমাদের খুব জরুরি মহাপুরুষ মহারাজ বলছেন কি কম স্থান গা এইখানে গিয়ে সেইগুলোকে চিন্তা করলে আমাদের সেই ভাগটা হয় পূজ্যবাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ কথাকৃত পড়ার একটি ভারী সুন্দর বর্ণনা করেছিলেন বলেছিলেন কথামৃত আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন দেখবেন দক্ষিণেশ্বর বা অন্য যে কোনো জায়গার ঘটনার স্থানের কথা খুব ভালো করে বলা আছে আজকে কী বার কী তিথি কেমন প্রাকৃতিক পরিস্থিতি ঠাকুর কোথায় বসেছিলেন কেমনভাবে বসেছিলেন কোন দিকে বসেছিলেন ঘরে কোনজন কোথায় বসে আছেন দক্ষিণেশ্বর বুদ্ধেশ্বামজি বলতেন দক্ষিণেশ্বরের ওই পশ্চিম দিকের যে দরজা যেটা গঙ্গার দিকের যে দরজা যেটা দেখবেন এক একদিকে বাঁশ লাগানো আছে সেই দরজা পথে সেই সময় যেহেতু গঙ্গা দিয়ে সবাই আসতেন সবাই ওই দরজাটা দিয়ে ঢুকতেন পশ্চিমের দরজা স্বামী বিবেকানন্দ ঢুকেছিলেন ভেবে দেখুন ওই দরজা দিয়ে ঢুকে বাঁদিকের যে কোণ আছে ওইখানে আগে গঙ্গা জলে জ্বালা ছিল পূজ্যপাত মহারাজ বলতেন যে ভালো করে ঘটনাগুলি পড়ে তারপরে নিজেকে ওই চোখ বন্ধ করে খানিক্ষণ চিন্তা করতে হয় যে ঠাকুর বসে আছেন ছোট উত্তরাশ তার মুখখানি তার পায়ের কাছে এরা বসে আছেন এবং এই গঙ্গা জ্বালার পাশে নিজেকেও বসিয়ে নিতে বলতেন এবং তাহলে মনে হবে যে কথামৃত আমার জন্য বলা হচ্ছে শুধু আমার শোনার জন্য বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণের সেই লীলায় যেমন ঠাকুর বলেছিলেন তার দিব্য দর্শন হবার পর তিনি কেমন দেখতেন জগন্মাতাকে বলতেন যখন খুব কষ্ট হতো মিজেতে মুখ ঘষতুম আর বলতুম মাগো তুই আমায় দেখা দিবি না তখন দেখতুম মায়ের সেই বরা ভয় করা হাসি মুখ আর বাকি যে মানুষজন আমাকে ঘিরে থাকতো তাদের দেখে মনে হতো ছায়াচিত্রের ভেতরে আপনারা যারা পুরনো দিনে যাত্রা দেখেছেন তারা জানবেন যাত্রার পিছনে একটা ব্যাকড্রপ করা থাকতো তাতে আঁকা থাকতো পল্লীর দৃশ্যের অভিনয় হলে নদী গাছপালা আঁকা থাকতো কোনো ঘর হলে তার একটা ঘরবাড়ি বাড়ি কোনো একটা ঘরের দৃশ্য হলে সেই ঘরের যে কুটিয়ার বাইরে যেরকম দেখতে হতো সেরকম থাকত ঠিক ওই রকম এইভাবে যদি কথামৃত পড়া যায় এইভাবে যদি তীর্থ দর্শন করা যায় তখন আমরা যখন ধ্যান করি তখন সেই তীর্থের মানুষগুলোকে ছায়াচিত্রের মতো মনে হয় জীবন্ত মাত্র দুটি মানুষ থাকেন এক আমাদের ইষ্ট শ্রীরামকৃষ্ণ এবং আরেকজন আমি এই আমরা দুজনই যেন একে অপরের মুখোমুখি বসে আছি মহাপুরুষ মহারাজ সেই কথাটাই বলছেন এই বোধটা আমাদের করতে হবে দক্ষিণেশ্বরকে খুব সাধারণ জায়গা ভাবলে হবে না দক্ষিণেশ্বরে স্বয়ং ভগবান মনুষ্য রূপ ধারণ করে এসে তার লীলা করেছিলেন তার সাধন ভজন করেছিলেন বিশ্বে বোধহয় এমন জায়গা খুব কম বলছেন কাশি যেমন সংসারের মধ্যেই নয় দক্ষিণেশ্বরও তাই ভক্ত এবার অন্য প্রসঙ্গে গেলেন বললেন যে আপনারা কেমন করে ঠাকুরকে নিয়ে কাশিতে এসেছিলেন কাশীপুরে এসেছিলেন এবং কেমনভাবেই বা স্বামীজি মঠ তৈরি করলেন সেই কথা জিজ্ঞাসা করলেন তখন ঠাকুর এই কথা মহাপুরুষমাজ বললেন যে এই এখানে একটা সুন্দর বর্ণনা আছে মহাপুরুষ একটু চুপ করিয়া রহিলেন যেন মনকে ধীরে ধীরে বহির জগতের দিকে টানিয়ে নিতেছেন এর স্পেশালিটি হচ্ছে এই তিনি যখন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ এবং দক্ষিণেশ্বরের প্রসঙ্গ করছিলেন তিনি যেন ওই ভাবটার মধ্যে মুগ্ধ হয়েছিলেন ডুবেছিলেন এখন অন্য প্রসঙ্গ করার সময় তাকে সেখান থেকে বার করে নিয়ে আসতে হচ্ছে তার মনটিকে তিনি ধীরে ধীরে বললেন যে ঠাকুরের গলার অসুখের খুব বাড়াবাড়ি হওয়ার জন্য তখন চিকিৎসা এবং সেবার সুবিধা হবে প্রথমে তাকে শ্যাম্পু করে নিয়ে যাওয়া হয় তারও আগের কথা যে বাড়িটি ঠিক করা হয়েছিল সেই বাড়িটি ঠাকুরের পছন্দ হয়নি ঠাকুর পায়ে হেঁটে বলরামবাবুর বাড়িতে চলে যান সেখান থেকে শামপুকুরবাটি বাটি যখন খোঁজা হলো তখন বলরামবাবুর বাড়ি থেকে শামপুকুরবাটিতে বাটিতে আসা হলো কিন্তু শ্যামপুকুর বাটি সেই বদ্ধ জায়গা ঠাকুরের আর ভালো লাগেনি তাই কাশীপুরের এই বাগানবাড়িটি খুঁজে এইখানে সবাই স্থানান্তরিত হন এতে সুবিধা হচ্ছে কলকাতা থেকে মানুষজন দেখতে পান এবং সেইখানেই ঠাকুরের স্থূল শরীরে ত্যাগ হয় এবার ভক্ত প্রশ্ন করছেন যেটা একবারে খুব ইটার্নাল প্রশ্ন যে ঠাকুরের যে দেহত্যাগ হয়েছিল আপনারা তা বুঝতে পেরেছিলেন মহাপুরুষ মহাজ বলছেন না প্রথমটাই আমরা কেউই বুঝতে পারিনি আমরা মনে করেছিল যে ঠাকুর সমাধিস্থ হয়েছেন তাই ঠাকুর সমাধিস্থ মনে করে আমরা খুব নাম শোনাতে লাগলাম এইভাবে সারা রাত কেটে গেল কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন তারপরে তাহার এই মহাসমাধি হওয়ায় এই স্থূলকায়া তিনি পরিত্যাগ করে চলে গেছেন সকালবেলা মহেন্দ্র সরকারকে ডাকতে তিনি এসে পরীক্ষা করে দেখলেন যে মহেন্দ্র সরকার দেখলেন যে সে তাঁর শরীর চলে গেছে তখন তিনি দশটি টাকা দিয়ে গেছিলেন এই সেবকদের যাতে ঠাকুরের অন্তিম ছবিটি তোলা যায় এটা হচ্ছে অবতার পুরুষের আমাদের এই নব্য অবতার পুরুষের বোধ বিশেষ বৈশিষ্ট্য তার জীবিত অবস্থায় যেমন ছবি আছে তার স্থূল শরীর পরিত্যাগ করার সময়ও ছবি আছে ছবিটাকে যদি আপনারা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাহলে নিজেদের আমাদের বড় লজ্জা হবে আমরা যারা শ্রীরামকৃষ্ণকে আমাদের জীবন্ত জাগ্রত দেবতা হিসেবে গ্রহণ করেছি এবং সেই কারণে তার নাম নেব তার ভাবে জীবন কাটাবো বলে একটু অন্যরকম জীবনযাপন করার আমরা নিয়মিত চেষ্টা করে থাকি আর তারপরে সেই উদ্দেশ্যের প্রতি আমরা যথেষ্ট যত্নশীল হই না এই দৃশ্যটি দেখলে কোথায় আমাদের নিজেদের প্রতি একটু লজ্জা হবে কারণ শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য শুধু এই জগৎবাসীর জন্য তাদের মুক্তির জন্য তার সমস্ত জীবনটিকে জীবনটিতে প্রাণপণ পরিশ্রম করে যেভাবে তিনি এই শরীরটাকে উৎসর্গ করেছিলেন সেই আত্মনিবেদনের ভাবটি যদি আমরা দেখি তাহলে আমাদের নিজেদের কাছে মনে হবে আমরা যে সাধন ভজন করবো বলে একত্রিত হয়েছি আমরা যে সাধন ভজন করবো বলে নিজেদেরকে প্রস্তুত করছি আমাদের সেই প্রস্তুতিটা যথেষ্ট নয় এই ছবিটা যেন সেই কারণের জন্যই রাখা হয়েছিল বর্তমানে এই ছবিটি প্রচার করা হয় না কারণ শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা দেবীকে বলেছিলেন কোথায় আর গিয়েছি এ ঘর আর ও ঘর সেই এ ঘর আর ও ঘর তাই আমরা শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর ত্যাগ করাটা যেমন শরীর ধারণ করলে চলে যায় শরীর থাকবে না নষ্ট হয়ে যাবে কিন্তু যে ভাবটি নিয়ে আসেন সেই ভাবটিকে জীবন্ত জাগ্রত মূর্তি হিসেবে মনে করি শ্রীরামকৃষ্ণ হলেন একটি ঘনীভূত ভাবমূর্তির সমষ্টি সেইখানে ঠাকুরের ছবি টবি তোলার পর চারটে সাড়ে চারটের সময় কাশীপুর শ্মশানে ঠাকুরের শেষ সৎকার হয় ভক্ত প্রশ্ন করছেন তখন বোধ খুব স্ট্রেইন বা শ্রম ও কষ্টের মধ্যে আপনাদের দিনগুলি গিয়েছে এটি বরানগর মঠের প্রথম দীক্ষার ঘটনা প্রসঙ্গে ভক্তটি বলছেন মহাপুরুষম উত্তর দিচ্ছেন কই স্ট্রেন বা কষ্ট বলে আমাদের তো তেমন কিছুই মনে হতো না আমরা একভাবে তখন দিন কাটাচ্ছি ঠাকুরের সেবা ধ্যান জপ এবং তপস্যাদি এত মত্ত হয়ে থাকতাম যে দিন রাত কোন দিক দিয়ে যেত তার হুশি অনেক সময় থাকতো না সে এক সময় গেছে ঠাকুরের দেহত্যাগের পর ক্রমে ক্রমে প্রায় সকলেই বাড়ি গেলেন কিন্তু গোপালদাতা লাটু আর আমি গেলাম না স্বামীজিও বাড়ি গেলেন কিন্তু সর্বদাই যাতায়াত করতেন ও খবরাখবর নিতেন শ্রী ঠাকুরের ভস্যাস্থি রাখা হয়েছিল তাই আমরা রোজ পুজো করতাম আমরা তখনও কাশীপুরের বাগানেই আছি কারণ সেই মাসের ভাড়ার দরুন তখনও কয়েকদিন বাকি ছিল তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে পরামর্শ করলুম যে গঙ্গা তীরে কোনো স্থানে তার অস্থি সমাহিত করতে হবে কারণ ঠাকুরের তাই অভিমত ছিল কিন্তু তেমন কোনো স্থান খুঁজে পাওয়া গেল না এদিকে রামবাবু এদিকে রামবাবুও ওই সব অস্থি কাকুরগাছিতে নিয়ে যাওয়ার উদ্যোগ করতে লাগলেন তখন আমাদের সকলের মনে খুব কষ্ট হতে লাগলো বিশেষত এই ভেবে যে তাহলে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করা হয় না আমরা বলরামবাবুকে রামবাবুকে খবর দিলাম যে তিনি যেন একটি কলসি নিয়ে আসেন খবর পেয়ে তিনি এলেন আমরা সেই রাত্রেই বর্ষাবশেষে সব থেকে সব অস্থি বার করে কলসিতে ভরে কাদা দিয়ে মুখ বন্ধ করে কলসিটি বলরামবাবুর মুখে বলরামবাবুর বাড়িতে পাঠিয়ে দিলাম তাদের বাড়িতেই ঠাকুরের ঠাকুর সেবা হতো সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অস্থির পুজো হতে লাগলো রামবাবু ইতোমধ্যে অবশিষ্ট যে বর্ষ ছিল তাই গাছিতে নিয়ে গেলেন অস্থি বার করে নেওয়ার কথা আমরাও তাকে তখন কিছু বলিনি তিনিও তেমন কিছুই জানতে পারেনি সেই অস্থি এখন মঠে নিত্য পুজো হচ্ছে স্বামীজি নিজে মাথায় করে কৌটো সমেত অস্থি মঠে নিয়ে আসেন ঠাকুরের সেই অস্থি কৌটা কৌটাকে স্বামীজি আত্মারামের কৌটা বলতেন আমরাও তাই বলি এই যে স্ট্রেইন হওয়ার কথা প্রসঙ্গে তিনি বলছেন যে একটা শব্দ ঠাকুর মহাপুরুষ সমাজ ব্যবহার করেছেন যে ঠাকুরের ঠাকুরের সেবা ধ্যানজব এবং তপস্যাতি নিয়ে মত্ত হয়ে থাকতাম এই যে মত্ত হয়ে থাকা এটা হচ্ছে উদ্দেশ্য আমরা মত্ত হই না স্বামীজি বলছেন লেগে যাও মেতে যাও উন্মাদ হয়ে যাও কাজ করার তিনটি শর্ত প্রথমে সেই কাজের সঙ্গে যুক্ত হতে লেগে যাওয়া তারপরে বলছেন মেতে যাও মেতে যাও মানে এমনভাবে মেতে যাওয়া মিশে যাওয়া কাজের সঙ্গে যেন আমি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছি আর শেষকালে বলছেন উন্মাদ হয়ে যাও তার মানে আমাদের পাগল হয়ে যেতে হবে তা নয় সেই ভাবটা আমাদের জীবনে এমনভাবে আসবে যে আমরা যেন অন্যদের মতো আচরণ করে থাকি আমাদের যেন সাধারণের মতো আর আমাদের বিবেচনা করা না হয় আপনারা দেখবেন ওই যে রাস্তার ধারে যে পাগল দাঁড়িয়ে আছে তার সঙ্গে কিন্তু আপনার খুব একটা ফারাক নেই আপনার চুলটা খুব স্ট্রেইট করে সিতি টিতি কেটে করা রয়েছে ভালো প্যান্ট শার্ট পরেছে সেই লোকটা চুলগুলো উস্কো খুস্কো কিন্তু দেখতে একদমই আপনারই মতো কিন্তু ফারাকটা কোথায় ফারাকটা হচ্ছে জীবন দর্শন এবং জীবন যাপনের পদ্ধতিটা সেটাতে তিনি তাঁর নিজের মনের মধ্যে এমন ডুবে আছেন এই যে বাইরের যে পারিপাট্য এগুলো তাকে আর ছোঁয় না ঠিক এই কথাটা বলছেন এই মেতে যাওয়া ডুবে যাওয়া উন্মাদ হয়ে যাওয়া উন্মাদ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে সেই ভাবটাতে এমনভাবে ডুবে যেতে হবে আমার যে বাহ্যিক সত্তা সেটা সম্পূর্ণভাবে আমি ভুলে যাব তাই সেই তাঁরাও সেইভাবে রাখতেন আমরাও যদি এইভাবে রাখতে পারি তাহলে দেখবেন জীবনে এই যে আমাদের সামান্য একটু কষ্ট করে যে স্ট্রেইন হয় সে সম্পূর্ণভাবে চলে যাবে রীতিমতো পরিশ্রম করতে হতো ঠাকুর তখন কিচ্ছু করতে পারতেন না বিছানায় উঠেও বসতে পারতেন না এত দুর্বল ছিলেন তারপরে বলছেন যে ঠাকুরের দেহত্যাগ হয়ে যাওয়ার পর ভর্ষাস্তি থাকতো তারা পুজো করতেন তিনজন থেকে গেছিলেন শ্রীমা শারদা দেবী ছাড়া তারা হলেন গোপালদা লাটু এবং তিনি তাদের তিনজনের কারুরই বাড়ি ছিল না তাই তিনজনই থেকে গেছিলেন এরপরে কাশীপুর বাগানে যখন আছেন তখন ঠিক হলো যে কাশীপুর উদ্যান বাটিতে প্রথমে তারা ঠিক করেছিলেন গঙ্গার তীরে ঠাকুরের ইচ্ছে ছিল যে গঙ্গা তীরে কোনো একটা জায়গা তার সমাধি তৈরি হবে তার বর্ষাস্তির উপরে সেটি জায়গার খোঁজ করেছিলেন কিন্তু ওদের যে আর্থিক ক্ষমতা ছিল তাই দিয়ে সেটা করা সম্ভব হলো না তাই তারা এই প্ল্যানটিকে তারা ছেড়ে দিতে বাধ্য হন এদিকে তারা শোনেন যে রামবাবু ঠিক করেছেন ঠাকুরের মহক সমাধির পরে যে জন্মাষ্টমীর দিন সেই দিনকে তার যে কাশি তার যে কাকুরগাছিতে যে বাগান আছে যোগদ্যান সেইখানে তিনি ঠাকুরের দেহ সমাধি দেবেন তার ভরস্বাস্তিকে সমাধিস্থ করবেন এতে খুব তাদের মন খারাপ হয়ে গেল বলো রামবাবুকে বলে এটি অন্যরকম একটি উপায় করা হলো একটি খালি কলসির মধ্যে অস্থির বেশিরভাগ অংশটা ঢুকিয়ে দেওয়া হলো খুব সামান্য অস্থি ছিল যেটি উদ্যান বাটির যেটি আমাদের কাকুরগাছির যোগোদ্যানে যেটি সমাধিস্থ হয় সেই জায়গায় ওই যে যতখানি অস্থি বার করে নেওয়া হলো ওই ওজনের সমান কাদামাটি ওইটার ভিতরে ভরে দেওয়া হয়েছিল এবং দুটোরই মুখ কাদামাটি দিয়ে সিল করে দেওয়া হয় বলরামবাবুর কাছে পাঠিয়ে দেওয়া হলো ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্র তার বিছানাপত্র এবং সেই অস্থি অস্থির যে কলস স্বামীজি যার নাম রেখেছিলেন আত্মারামের কৌটো সেই অস্থি কলস এবং ঠাকুরের বিছানাপত্র ঠাকুরের জামা কাপড় সেগুলো আজও বেলুর মঠে সংরক্ষিত আছে এই অস্থি কলসই পরবর্তীকালে বরানগর মঠে নিয়ে এসে স্বামীজিরা মঠ স্থাপন করেন তার পুজো অর্চনা করেন পরবর্তীকালে তা আলমবাজার মঠ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি হয়ে বেলুড় মঠে আসে যা আজও বেলুর মঠে রাখা আছে এবং তার পুজো অর্চনা সমস্ত কিছু হয় আজকে এই পর্যন্ত ওম প্রণতা প্রসিদত্বং দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্য বাড়ে লোকানাম ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎস শ্রীরামকৃষ্ণার্পণমস্তু